নমস্কার আমি প্রিয়াঙ্কা রানী ঘোষ লেকচারার ট্রমো আজকে আমরা বেসিক প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সাবজেক্টের একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখব আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোস্কোপ আমরা চলো দেখি মাইক্রোস্কোপের পার্টগুলো কি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ঠিক আছে এখন আমরা দেখি যে কোন অংশের নাম কি? এখানে প্রথমেই শুরু হচ্ছে যে অংশটা দিয়ে এটাকে বলা হয় আইপিস আমরা এই আইপিসের মাধ্যমে দেখি তারপরে যে এইখানটায় আমাদের যে অবজেক্টিভ লেন্সগুলোর উপরে যে অংশটা এটাকে বলা হয় নোস পিস ঠিক আছে আর এই অংশটা যে এটাকে বলা হয় হেড হ্যাঁ একটা মাইক্রোস্কোপের হেড এখানে আমরা যে ধরি এটাকে বলা হয় আর্ম আর আমাদের এই নোস পিসের সাথে যেই লেন্সগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্লাইডের ওপরে বিভিন্ন ইয়ে দেখতে থাকি সেগুলোর নাম হচ্ছে অবজেক্টিভ লেন্স এইটার উপরে আমরা স্লাইড বসাই এই যে স্টেজটা এটাকে বলা হয় মেকানিক্যাল স্টেজ এই স্টেজের উপরে যে ক্লিপগুলো যেটা দ্বারা আমরা স্লাইডগুলোকে ফিক্স করি সেটা সেগুলোর নাম হচ্ছে ক্লিপ ঠিক আছে আর আমরা এখানে যে এইভাবে যে স্টেজগুলোকে নাড়াচাড়া করতে পারতেছি বা যে এদিকে আমরা স্লাইডের ইয়েগুলো সরাতে পারতেছি এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আচ্ছা এই পাশে আমরা যে বড় বড় ইয়েটা দেখতেছি স্ক্রুটা দেখতেছি এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আর ছোট যেটা দেখতেছি এটা হলো ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এখান থেকে আমাদের এই যে স্টেজের নিচে লাইটটা স্টেজের উপরে পড়তেছে এই অংশটাকে বলা হয় হচ্ছে ইলুমিনেটর ঠিক আছে ইলুমিনেটরের মাধ্যমে এখানে আমরা যে স্লাইডটা রাখি স্লাইডে লাইটটা পৌঁছাই আচ্ছা আর নিচে যে অংশটা এটাকে বলা হয় হলো বেজ আমাদের মাইক্রোস্কোপের পার্টগুলো এগুলোই আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে